শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগেই 200 জন গরিব দুস্থ মানুষের হাতে দুর্গাপূজার প্রাককালেই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সায়নী ঘোষের তত্ত্বাবধানে সারা বাংলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের যে কাজ চলছে তার মধ্যে আমার 22 নম্বর ওয়ার্ডে আজকে বস্ত্র উপহার প্রোগ্রাম ছিল। কতজনকে বস্ত্র দিয়েছেন আপনি? এখানে মোট 200 জনকে বস্ত্র দেওয়া হয়েছে। কে কে এসেছিলেন? এখানে এসেছিলেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্যগণ, আইনুল হক মহাশয়, ডক্টর যুব সহ সভাপতি সুভায়ু সাহা, সবুজ দা আমাদের জয়হিন্দ বাহিনী সেক্রেটারি আমার পল্লব দাস, এছাড়াও আরো অনেকেই ছিলেন। মূলত এই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনামিকা শাহের নেতৃত্বে নতুন বস্ত্র দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মেহবুব রহমান, পৌরসভার সহ প্রশাসক আইনুল হক, শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান পৌরসভা গত 3 বছর ধরে প্রায় অভিভাবকহীন ছিল। আজকে আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জির নির্দেশে বর্ধমানের আপামর মানুষের কথা ভেবে নতুন প্রশাসক নিয়োগ হয়েছে। তাদের কর্মকাণ্ড বর্ধমানের মানুষ উপলব্ধি করছে। যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের দলের বিশিষ্ট নেতৃবর্গ, সময় সংক্ষেপ তাই আমি আলাদা করে কাউরির নাম আমি এখানে বলছি না। এই এলাকার সম্মানীয় আমাদের বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। মানুষ আজকে উৎসবের মেজাজে আছে, উৎসবের আনন্দ হচ্ছে তখনই পরিতৃপ্তি পায় যখন সেই আনন্দকে আমরা সবাই মিলে একসাথে ভাগ করে দিতে পারি। আজকে 22 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভানেত্রী অনামিকা মণ্ডল, তিনি আজকে এখানে বস্ত্র বিতরণের একটা কর্মসূচি গ্রহণ করেছেন। আপনারা জানেন যে অনামিকা ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। আমাদের বর্ধমানের উদয়চাঁদ মহিলা কলেজের তিনি সাধারণ সম্পাদিকা জিএস ছিলেন, এখন তিনি তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী এবং এই ওয়ার্ডের সভানেত্রী। আমরা চাইব ভবিষ্যতে অনামিকা আরো অনেক উদ্যোগ নিক, আরো ভালো কাজ করুক। খারাপ হবে না, একদম চেয়ারে গিয়ে গিয়ে দিয়ে দেবে, একটু বসুন, শেষ করবো। হ্যাঁ বসুন, আপনারা বসুন। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেল ও টিঙ্কু সবের রিপোর্ট, আনন্দ বার্তা।